नमस्कार शिशु जत्ने माँ परिवारे सकल के स्वागत जानाई। आज के भिडियोर माध्यमे आमरा जानबो बुकेर दूध किभाबे बेर करबेन एबं आपनार सन्तानके खावाबेन। कर्मजीवी मायेरा सन्तानके दूध खावानो निये अनेक दुश्चिन्ताय थाकेन। शुधु कर्मजीवी मायेराई नय, अनेक समय बाच्चा ठिकमतो बुकेर दूध टेने खेते पारे ना। अनेक समय पब्लिक प्लेसे आपनि आपनार बाच्चाके बुकेर दूध खावातेओ पारछेन ना। आबार अनेक समय বাচ্চা হসপিটালে থাকা অবস্থায়ও বুকের দুধ খাওয়ানোর সমস্যা হয়। তাই অনেকেই হয়তো বাচ্চাকে বাজারের কৌটার দুধ খাওয়াতে শুরু করেন, কিন্তু সেই দুধে মায়ের দুধের ঘাটতি কখনোই পূরণ হয় না। তাই চলুন জেনে নিই কীভাবে সঠিক উপায়ে বুকের দুধ সংরক্ষণ করে আপনার সন্তানের খিদে ও পুষ্টির চাহিদা মেটাবেন। তাহলে এই ভিডিওতে আজকে আমরা জানব কোন পাত্রে কোথায় কীভাবে সংরক্ষণ করবেন, বাচ্চাকে কীভাবে খাওয়াবেন, এবং সব শেষে জানব দুধ সংরক্ষণের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যেগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এই পুরো প্রক্রিয়ায় প্রথম ধাপটি হলো দুধ সংগ্রহ করা, আর এই কাজটি আপনাকে করতে হবে খুব সাবধানে, কারণ এই কাজটির উপর নির্ভর করবে অন্যান্য কাজগুলো। পুরো দুধ সংগ্রহ প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করে নিলে কাজটি বোঝাতে খুব সহজ হবে। প্রথমে আপনার দুই হাত খুব ভালোভাবে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিন। তারপর হাত দুটো একটু শুকিয়ে নিন। এবার ব্রেস্ট পাম্প সেগুলো ভালোভাবে ধুয়ে নিন, সেটা যেন হালকা গরম জল হয়। তারপর ব্রেস্ট পাম্পটি একটু বাতাসে শুকিয়ে নিন। এবার ব্রেস্ট পাম্পটি ভালোভাবে সংযুক্ত করে পাম্প করতে শুরু করুন। তবে পাম্প করার আগে লক্ষ্য রাখবেন ব্রেস্ট ফুলে আছে কিনা, মানে আপনার স্তনে পর্যাপ্ত পরিমাণ দুধ আছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখুন। দ্বিতীয় ধাপ, কী ধরনের পাত্রে দুধ সংরক্ষণ করবেন। মায়ের দুধ সংরক্ষণের ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না যে প্লাস্টিকের বোতলে দুধ সংরক্ষণ করা কিন্তু ঠিক নয়। বাচ্চার দুধ সংরক্ষণ করতে হলে অবশ্যই কাঁচের বোতল ব্যবহার করুন। কাঁচের বোতলটি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। বোতলে দুধ রাখার পর খেয়াল রাখবেন যাতে ঢাকনাটি ভালো করে বন্ধ থাকে, আর বোতলটি ধুয়ে রাখার পর একটু শুকিয়ে নেবেন। এখন চলুন জেনে নিই কীভাবে সংরক্ষণ করবেন যাতে দুধের কোনো সমস্যা না হয়, অর্থাৎ গুণমান সঠিক থাকে আর বাচ্চাকে সেটা সঠিকভাবে পান করানো যায়। দুধ সংগ্রহ করার পর ফ্রিজ ব্যবহার না করেই 4 থেকে 6 ঘন্টা রাখা যাবে এবং বাচ্চাকে যে কোনো সময় খাওয়ানো যাবে। তবে অবশ্যই দুধ যেন ঠিকমতো ঢেকে রাখা হয়। ফ্রিজেও আপনি ব্রেস্ট মিল্ক সংরক্ষণ করতে পারেন, তবে খেয়াল রাখবেন ফ্রিজের তাপমাত্রা যেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, মানে ফ্রিজের নিচের অংশে রাখবেন। আর ফ্রিজে সংরক্ষিত দুধ বাচ্চাকে 3 থেকে 4 দিন পর্যন্ত পান করাতে পারবেন। কিভাবে খাওয়াবো এ নিয়ে আমাদের মধ্যে অনেক সংশয় কাজ করে। এখানে আমরা কিছু ভুল করি। বুকের দুধ গেল নিয়ে আমরা ফিডারে খাওয়াই, তাতে কিন্তু কোনো লাভ নেই, আপনার পরিশ্রমই বৃথা। আপনি তোলা দুধ দিচ্ছেন সেটা একরকম ঠিক, কিন্তু তোলা দুধ দিচ্ছেন না কিন্তু ফিডারে খাওয়ানোতে নেট রেজাল্ট কিন্তু জিরো। কৌটার দুধ খাওয়ানো এর থেকে ভালো। তাহলে কিভাবে খাওয়াবেন? ব্যবহার করবেন চামচ ও কাপ বা বাটি। যে কাপে আপনি সংরক্ষণ করছেন তার মুখটা যদি বড় হয় তাহলে তাতেই চামচ দিয়ে খাওয়ান। এখানেও একটু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। আপনি সরাসরি এই কৌটো থেকে চামচে করে দুধ নিয়ে বাচ্চার মুখে ঢেলে দেবেন না, সে খুব ছোট, গলায় আটকে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। যখন খাওয়াবেন অবশ্যই কোলে নিয়ে মাথাটা যেন একটু উঁচু থাকে। এক্ষেত্রে মা খাওয়াচ্ছেন না, যিনি পরিচর্যা করছে তাকে টেকনিকটি অবশ্যই জানিয়ে দেবেন। তাহলে কী করবেন? চামচে করে দুধ নিয়ে বাচ্চার মুখের কাছে আলতো করে ঠেকান, যেন তার জিভে এটি ঠেকে আর এর টেস্টটা পেয়ে সে যেন চুকচুক করে টেনে খায়, অর্থাৎ তার স্যাকিং পাওয়ারটা যেন ঠিক থাকে। তার এর ফলে কী হবে? তার বুকের দুধ খাওয়া যে চাহিদা সেইটা থেকেই যাবে এবং তার জিভে এই টেস্টটা থাকবে। ও কিন্তু ফিডারে খাওয়ার ফলে মায়ের বুকের দুধ আর ছেড়ে দেবে না, মায়ের বুকের দুধ খাওয়ার যে আগ্রহ সেটা থেকেই যাবে। এবার বলি বুকের দুধ সংরক্ষণের বিষয়ে কিছু পরামর্শ যেগুলো আপনার জেনে রাখা প্রয়োজন। প্রথমত, যে বুকের দুধ সাধারণ জায়গায়
4 থেকে 6 ঘন্টা পর্যন্ত নরমাল ফ্রিজে 4 দিন পর্যন্ত রাখা যায়। দ্বিতীয়ত, খাবার পর অবশিষ্ট বুকের দুধ 2 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই সময় পার হলে দুধ ফেলে দিন। বুকের দুধ শুকনো জায়গায় সূর্যের রশ্মি থেকে দূরে সংরক্ষণ করুন। কখনোই 77 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে না, এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। পাম্প করা বুকের দুধ ফ্রিজের শেষ মাথায় একদম দেয়াল ঘেঁষে রাখুন, কেননা এই জায়গাটি ফ্রিজের সবচেয়ে ঠান্ডা স্থান এবং খুব সহজে এখানকার তাপমাত্রা পরিবর্তন হয় না। সংরক্ষিত দুধ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রুমের তাপমাত্রায় রেখে শিশুকে পান করাবেন, কিন্তু কখনো গরম করবেন না। আবার কখনোই ডিপ ফ্রিজে রাখবেন না। কোনো অবস্থাতেই মাইক্রোওয়েভে এ দুধ গরম করা যাবে না, এতে দুধের গুণগত মান নষ্ট হয়ে যাবে। ফ্রিজের দুধ যদি খুব দ্রুত খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে একটি কুসুম গরম পাত্রের মধ্যে দুধের পাত্রটি রাখুন, তখন হালকা গরম হলে বাচ্চার খাওয়ার উপযুক্ত হলে তখন খাওয়ান। দুটি ব্রেস্টটাকে 5 মিনিট করে 10 মিনিট অর্থাৎ সর্বোচ্চ 120 মিলিলিটার দুধ পাম্প করা উচিত। মনে রাখবেন, পৃথিবীতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। একটি শিশুর জন্মের পর শাল দুধ খাওয়ানো খুবই জরুরি। বুকের দুধ আপনার শিশুর মেধা বিকাশে যেমন সহায়তা করে, তেমনি সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে। আর মায়েদের ক্ষেত্রে মেদ ঝরে যাওয়া, বাচ্চার সঙ্গে অধিকতর আন্তরিকতা, বাচ্চা ও মায়ের মানসিক প্রশান্তি, এসব কারণেও কিন্তু মায়েদের উচিত যত বেশি সম্ভব বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যাপারে সচেষ্ট থাকা। এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কোনো সমস্যা হলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।